মনে করার কিছু বিষয় নিয়ে আমরা তো উন্নয়নের নিরিখে ভোট চাইছি, আর আপনারা জানেন এটা লোকসভার ভোট, আমরা পৌরসভায় বিধায়ক, আমরা উন্নয়ন করেছি। কাকলিদি 5 বছরে তার উন্নয়নের তালিকা প্রকাশ করেছেন, তিনি 5 বছরে 25 কোটি টাকা কোথায় কী করেছেন, আর সাংসদে তিনি কত প্রশ্ন উত্তর করেছেন, কত কথা বলেছেন, সেইগুলো একটা দেশের নির্বাচন। আমাদের বাংলার তিনি মমতা ব্যানার্জির হয়ে প্রতিনিধিত্ব করেন পার্লামেন্টে, তা পার্লামেন্টে আমরা দেখতে চাই তার পারফরমেন্স। পার্লামেন্টে পারফরমেন্স তার যথেষ্ট ভালো, সুবক্তা 2-2 বার তিনি জিতেছেন, তৃতীয়বারও তিনি জিতবেন, আবার হ্যাট্রিক করবেন তিনি। আমরা হ্যাট্রিক করার প্রার্থী, সেই জন্য আমরা বলি মানুষের অভূত সাড়া। আর আপনারা জানেন মমতা ব্যানার্জি, যিনি কারোর সাথে কোথাও আপোষ করেন না, দিল্লির বিরুদ্ধে দিল্লি যে সরকার আছে আপনারা জানেন, নরেন্দ্র মোদীর সরকার, মিথ্যাচারের সরকার, যা প্রতিশ্রুতি তারা 5 বছরে দিয়েছিলেন কোনো প্রতিশ্রুতি তারা রাখতে পারেননি। দেশে বেকারের সংখ্যা বেড়েছে, তিনি বলেছিলেন 10 কোটি চাকরি দেবেন 5 বছরে, 10 কোটি 2 কোটি বছরে চাকরি তিনি দিতে পারেননি, অথচ প্রতি বছরে 2 কোটি বেকার তিনি তৈরি করেছেন। তিনি বলেছিলেন কালো টাকা নিয়ে এসে দেশের মানুষের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন 15-20 লক্ষ টাকা, তিনি দিতে পারেননি, তিনি ব্যর্থ। উপরন্তু দেশের কালো টাকা বিদেশে কখনো নীরব মোদী, কখনো বিজয় মালিয়া, কখনো চোকসির মাধ্যম দিয়ে চলে গেছে, দেশের নিরাপত্তা তিনি রক্ষা করতে পারেনি, র্যাফেলে ফাইল চুরি যাচ্ছে তার ডিপার্টমেন্টেকে, আগে ছিল চা বিক্রেতা, এখন বলছে চৌকিদার, চৌকিদার মানুষ ঠিক করে, নিজে নিজে বললে চৌকিদার হয় না, তাই এই চৌকিদার চৌকিদার না, এই চৌকিদার সারা দেশে স্লোগান উঠেছে চোর হ্যায়। তাই সুতরাং আমরা বলি আমাদের প্রার্থী কাকলিদি মানুষের প্রার্থী, তিনি জনগণের প্রার্থী, তিনি এই অঞ্চলে আজকে ঘুরেছি 28 নম্বর ওয়ার্ডে, আমরা নয়াপট্টি ঘুরেছি, মহিষবাতান ঘুরেছি, পোলেনেট ঘুরেছি, এখন লোহার পোলে এসে শেষ করেছি। আমাদের সঙ্গে সমস্ত কাউন্সিলররা ছিল, আমাদের সঙ্গে প্রার্থী ছিলেন, আমরা এই নির্বাচনে আবার জিতব এবং অনেক ভোটে জিতব, এবং পশ্চিমবঙ্গে আমরা অনেক ভালো ফল করব। বিজয় মিছিলই বলা যেতে পারে, এই যা মিছিল হয়েছে এটা বিজয় মিছিলই হয়ে গেছে।